সালাম আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হিস্ট্রি প্লাস টু যার শর্টকাট কী হচ্ছে ওয়াই, এবং আর্ট হিস্ট্রি প্লাস টু এটা শর্টকাট হচ্ছে ওয়াই। তো আমরা খুব সহজে এটা কিবোর্ড থেকে নিতে পারবো। কিবোর্ড থেকে যদি আমরা ওয়াই প্রেস করি, এই যে দেখেন হিস্ট্রি প্লাস টু চলে এসেছে, এবং আমি যদি শিফট চেপে আবার ওয়াই চাপ দিই, তাহলে দেখেন আমার আর্ট হিস্ট্রি প্লাস টু চলে এসেছে। তো এই দুটা পাশাপাশি যে উইন্ডোজে আমাদের একটা আছে যে দেখেন হিস্ট্রি একটা প্যানেল আছে যেটা যেখানে চলে এসেছে, তো আমরা এটা নিব। এখন ধরেন আমরা ব্লাস টুল দিয়ে এখানে আমরা একটা ব্লাস করলাম, ধরেন এই যে এখানে এই যে এভাবে 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 আমরা ব্লাস করলাম। তো দেখেন আমরা এই যে এখান থেকে হিস্ট্রি প্যানেল থেকে যদি আমরা ব্যাকে যাই, যে দেখেন তাহলে এক একটা কিন্তু চলে যাচ্ছে। এটা হচ্ছে আনডু, এবং আমরা যদি সামনে আসি এটা হচ্ছে রিডু। এবং এটা আমরা কিবোর্ড থেকে করতে পারবো খুব সহজে, যে আমরা যদি কন্ট্রোল জেড দেই, এই যে দেখেন কন্ট্রোল জেড দিলাম আনডু হচ্ছে, এবং শিফট কন্ট্রোল জেড যদি দেই এই যে রিডু হচ্ছে। এবং আমরা এই যে এখান থেকে যে আমাদের এই যে হিস্ট্রি ব্লাস টুল রয়েছে এটার মাধ্যমে আমরা করতে পারবো। যে দেখেন আমি একটু কিবোর্ডে থার্ড ব্র্যাকেটে স্টার বাটন দিয়ে একটু ছোটো করে নিলাম, এই যে দেখেন এখান থেকে আমরা করতে পারবো। তো হিস্ট্রি ব্লাস টু মানে যে সে যে অতীতে যে ইমেজটা যেমন রয়েছে সে সেখানে ফেলে যাবে, তো হচ্ছে এটা। তো এখান থেকে দেখেন আর একটা বিষয় আছে যে আমাদের দেখার বিষয়, যে ধরেন যে আমি এখান থেকে কালার রিপ্লেসমেন্ট টুল থেকে ধরেন আমি এখানে একটা কালার আমি নিলাম, যে ধরেন এটা নিলাম, এখান থেকে একটু ডিপ নিলাম, ধরেন আমি এখানে টলারেন্স একটু বেশি দিলাম 50% দিয়ে মানে কালারটা আমি এখানে চেঞ্জ করলাম, ধরেন এই কালারটা আমি চেঞ্জ করলাম, ওকে। এবং আমি এখান থেকে এসে এই কালারটা নিলাম, এবং এখানে এসে ধরেন আমি এই যেটা চেঞ্জ করলাম, এই যে দেখেন। এবং এখান থেকে আমি এসে এই যে এই কালারটা আমি নিলাম, নিয়ে একটু ধরেন আমি এদিকে একটু গেলাম, দিয়ে এটা আমি চেঞ্জ করলাম, এই যে দেখেন একটু বোঝা যাচ্ছে, যে হালকা একটু এটা আপনার বুঝতে পারবেন, এই যে দেখেন দেখেন। এখন দেখেন আমি যদি এটা কি জিনিস, যে দেখেন ক্রিয়েট নিউ স্ন্যাপশট, আমি যদি এটা স্ন্যাপশট নিই তাহলে আমাদের সুবিধা কি, দেখেন আমি এটা স্ন্যাপশট নিলাম, এবং আমি এখানে এসে ধরেন এই যে হিস্ট্রি ব্লাস টুল এটা আমি নিলাম। আচ্ছা, তার আগে আমি কি করলাম, এই যে এখান থেকে ব্লাস টুল থেকে আমি এখানে ব্লাস করলাম, ধরেন আমি এখানে এখান থেকে আমি রেড কালারটা নিলাম, নিয়ে এখানে আমি ব্লাস করলাম, দেখেন। এখন যদি আমি হিস্ট্রি ব্লাস টুলে যাই, দেখেন হিস্ট্রি ব্লাস টুলে গেলাম, এই যে যখন আমি এটা ব্লাস করতে চাচ্ছি, দেখেন এই যে দেখেন, তখন কিন্তু আমি যে এই যে হেয়ারে যে কালার দিয়েছি এটাও চলে যাচ্ছে, যেহেতু এটা আমি ডিলিট করার জন্য আমার এই যে এটাও চলে যাচ্ছে, দেখেন। কিন্তু আমি যে স্ন্যাপশটটা নিলাম, দেখেন যে এখান থেকে যে আমার হিস্ট্রি প্যানে থেকে ক্রিয়েট নিউ স্ন্যাপশট নিলাম, এতে সুবিধা কি, এই যে এটা কিন্তু আমার পূর্বের যে ইমেজটা আছে সেখানে সিলেক্ট করা আছে। কিন্তু আমি যদি এখানে আসি, দেখেন আমি যদি এখানে এসে যদি এটা দিই, এই যে দেখেন আমার যে আগের যে কাজটা করা ছিল সেটা আমার স্ন্যাপশট হিসেবে আছে, এবং পরে যেগুলো আমি এগুলো ব্লাস করেছি এগুলো আমি অটোমেটিক কেটে দিতে পেরেছি। তো স্ন্যাপশটে কিন্তু অনেক সুবিধা আছে। তো এখান থেকে আর একটা বিষয় যে এখানে দেখা যাচ্ছে যে কি ক্রিয়েট নিউ ডকুমেন্ট ফ্রম কারেন্ট স্টেট। তো এটা আমি কিসের জন্য নিব, যে এটা যদি আমি নেই, দেখেন তখন এটা আমার সম্পূর্ণ আলাদা একটা আমায় ক্যানভাসে এটা চলে এসেছে, যেমন দেখেন এই যে এটা একটা আলাদা ক্যানভাসে চলে এসেছে, এটা হচ্ছে পূর্বের ক্যানভাস ছিল, এই যে দেখেন এটা হচ্ছে পূর্বে এখানে স্ন্যাপশট, এবং এটা ছিল আমার মেন ইমেজটা, আমি দুটাতে কাজ করে দেখতেছি। আর এটা হচ্ছে আমার কি, যে টোটালি একটা আমার হচ্ছে ক্যানভাসে চলে এসেছে, যে এখানে আমি এক নতুন করে কোনো কাজ করতে চাচ্ছি। তো এই জন্য দেখেন আমরা আর একটা বিষয় এখানে দেখবো, যে
এই যে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে হিস্ট্রি প্যানেলে এগুলো এগুলো আমাদের এখানে এডিট হচ্ছে এবং এগুলো কতগুলো হবে এগুলো আমরা ইচ্ছে করে ডিফাইন করে দিতে পারি আমরা আমরা নির্দিষ্ট করে দিতে পারি যে এটা 50টা হবে 100টা হবে বা 20টা হবে তো এর জন্য প্রথমে আমরা এডিটে যাব এডিটে প্রিফারেন্সে যাব এবং প্রিফারেন্স থেকে এই যে পারফরম্যান্সে যাব তো এই যে দেখেন হিস্ট্রি স্টেটস এই যে 50 আছে তো আপনি ইচ্ছে করে কম বেশি করতে পারেন আপনি যদি মনে করেন না এখানে সর্বোচ্চ 1000 দেওয়া যায় তো 1000 যদি দেন সেক্ষেত্রে একটু সমস্যা আছে আপনার র‍্যাম এটা বেশি ইউজ হবে সেক্ষেত্রে আপনার এটা ফটোশপ স্লো হতে পারে বা কোনো কারণে সমস্যা হতে পারে তো এখানে 50 থেকে আমি 50 60 আমি দিতে পারি এখান থেকে আমি 60 দিলাম অর্থাৎ আপনি ডিমান্ড অনুসারে 60 এনাফ তো এটা আমি ওকে দিলাম দিয়ে এটা আমি কাজ করব তো এবং এখান থেকে দেখেন হিস্ট্রি ব্লাস্টে আরেকটা কাজ আছে যে কেমন দেখেন ধরেন আমি এই ইমেজে আসলাম এই ইমেজটা তো এই ইমেজটা কি আছে এই মুডটা আমি কি বুঝবো কালার মুডটা শুধু রঙিন দেখলেই হবে না যেটা রঙিন আছে তো যেহেতু আমরা ডিজাইন নাই আমরা ডিজাইন করব তো এখান থেকে যে দেখেন এই ইমেজে এখানে দেওয়া আছে দেখেন আরজিবি রেড গ্রিন এবং ব্লু তো এই আরজিবি দেখে আমি বুঝবো এটা হচ্ছে রঙিন কালার মুডে আছে অথবা আমি যে ইমেজ থেকে গিয়ে মুডে গিয়ে এই যে দেখতে পাবে যে এটা আরজিবিতে আছে তো এখান থেকে যদি আমি গ্রে স্কেল দিই অর্থাৎ এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দিলাম দেখেন এটা আমি ওকে দিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল এবং এখান থেকে আমি কি করব আবার ইমেজে যাব গিয়ে এই যে আমি আরজিবি দেব এটা এটা যদিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু এখন ইমেজটা কিন্তু কালার মুডে এটা আছে কিভাবে এই যে দেখেন এটা আরজিবি মুডে আছে তো এখন আমি কি করব এই যে দেখেন আমার হিস্ট্রি ব্লাস্টটা কাজে লাগাবো যে আমি চাচ্ছি ধরুন অতটুকু রঙিন করতে চাই তো সেই ক্ষেত্রে আমি কি করব এখান থেকে এসে যে অবজেক্ট সিলেকশন টুল আমি সিলেক্ট করব করে কিবোর্ডে আমি থার্ড ব্র্যাকেট এন বাটন একটু চেপেটা আমি ব্লাস্টটা একটু বড় করে নিব নিয়ে আমি যেটা সিলেক্ট করব এভাবে আমার যতটুকু প্রয়োজন আমি সিলেক্ট করে নিব ধরুন আমার অতটুকু প্রয়োজন ওকে আমি কোন প্লাস দিয়ে একটু বড় করে নিব দেখেন আমি এখান থেকে একটু নিব এই যে দেখেন অতটুকু নিব এই যে নিয়েছি অতটুকু নিব এই যে ওকে 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 আছে এই যে এখানে একটু নিব এই যে এখানে এখানে আমি অল্টার চেপে একটু ছোট করে দিব যে অল্টার চেপে একটু ছোট করে দিব এই যে এখানে অল্টার চেপে ধরে আমি একটু ছোট করব এই যে ওকে ঠিক আছে আমি একটু অল্টার চেপে ধরে একটু ছোট করে দিলাম যেহেতু হাত অতটুকু হলে যথেষ্ট অল্টার চেপে একটু ছোট করে দিব এই যে দেখেন ওকে এখন আমি কি করবো দেখেন অতটুকু আমি হিস্ট্রি ব্লাস্ট হয়েছে হিস্ট্রি ব্লাস্ট দিয়ে আমি ব্যাগে যেতে পারবো কীভাবে দেখেন আমি যদি এখন একটু ব্লাস্টার সাইজ ছোট করে নেই দেখেন এখন যদি এখানে আমি কন্ট্রোল যদি একটু সাহেব অবস্থানে আসি এবং এখানে যদি আমি রেড বাটন দিয়ে যদি টাক করি দেখেন দেখেন খুব সহজ আমি পুরো অবস্থানে চলে আসলাম এবং শুধু অতটুকু আসলাম দেখেন কত সহজভাবে এবং কন্ট্রোল দিয়ে ডিসেট করলাম এই যে দেখেন আমি এটা যে কোনো জায়গায় আমি এটা ইউজ করতে পারবো এবং আপনি যদি চান যে না যে আমি একটু দেখাতে চাচ্ছি যে এই যে এই ইমেজটাতে আপনি চাচ্ছেন যে আপনি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবেন এবং পিছনে এটা রঙিন করতে চাচ্ছে সেক্ষেত্রে কী করবো আমরা দেখেন আমরা ইমেজে যাব মুডে যাব এবং এটা আমি আরজিবি আছে গ্রে স্কেল দেবো ওকে দিলাম এখন আবার ইমেজে যাব মুডে যাব এবং আমি আরজিবিতে যাব ওকে এখন আমি কী করবো এই যে এখান থেকে আমি অবজেক্ট সিলেকশন আমি খুব সহজে এটা অবজেক্ট সিলেক্ট করতে পারি এই যে এখান থেকে সিলেক্ট সাবজেক্ট আমি এটা দিলাম এই যে সাবজেক্ট আমার সিলেক্ট হয়ে গেল এবং যেহেতু আমি আউটসাইডে করতে চাচ্ছি সেই জন্য আমি কী করব সিলেক্ট থেকে এই যে ইনভার্স শিফট কন্ট্রোল আই আমি কী করব ইনভার্স হয়ে গেল এখন এখান থেকে আমি এই যে হিস্ট্রি ব্লাস্টটা নিব নিয়ে আমি একটু ব্লাস্টটা একটু বড় করে নিব বড় করে নিলাম নিয়ে যে এখন আমি এটা ব্লাস্ট করবো দেখেন খুব সহজভাবে এটা আমার হয়ে গেল তো এভাবে আমরা ইচ্ছে করলে বিভিন্ন ইমেজ আমরা এটা এডিট করতে পারি এভাবে এবং কোনো দিদি আমি ডিসেট করলাম দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে তো গেল এখন আমাদের এটা কী আছে দেখেন আর্ট হিস্ট্রি ব্লাস্ট তো এটা কী জিনিস ধরুন আমি আপনি একটা ইমেজ চাচ্ছেন যে ইমেজটা এখান থেকে আমি একটু একটা ইমেজ নাই
একটু ইমেজিনে দেখাচ্ছি যে এই যে দেখেন তো আমি কোন প্লাস দিয়ে একটু এটা আমি বড় করে নিলাম আপনি চাচ্ছেন যে কি একটা ফেসবুকে আপনি পোস্ট করেছেন কেউ চাচ্ছে যে এটা ইমেজটা কেন দেয়া হয়েছে বা তার ফেসটা সে দিতে চাচ্ছে না তো সেই ক্ষেত্রে যে এখান থেকে আমি আর্ট হিস্ট্রি ব্লাস্ট নিব নিয়ে এখানে এসে আমি মাউসের যে বাটন ক্লিক করে এই যে একটু করে আমি এটা কেটে দিব এই যে দেখেন কত সুন্দর হবে এটা আমি ফেসবুকে পোস্ট করলাম তো আশা করি এই আজকে এই টিউটোরিয়াল আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম